আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকেও চলে আসলাম আবার আমার লাঞ্চ নিয়ে। আমি আসলে আজকে একটু বাইরে যাব বাবুরে নিয়ে, তারপর হাজবেন্ডের সাথে, তাই বোরকা পরে বসে গেলাম, কারণ ছোট বাচ্চা নিয়ে যাওয়া তো অনেক ঝামেলা, ওরে খাওয়ানো, রেডি করা, এইসব নিয়ে তাড়াহুড়ার মধ্যে আর কি। এখানে আম্মু রান্নাও শেষ, তো এখানে আছে গরুর মাংস আলু দিয়ে, তারপর বাঁধাকপি ভাজি, ডাল, আর কালকের মাছ আর আলুর তরকারি। আমি এখন শুরু করব। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আবারও বলছি, যে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো এবং রান্নাগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমার আম্মুর চ্যানেল ভিজিট করবেন। আমার ব্লগিং চ্যানেল যেটা, সার্চ বারে বাংলাদেশি ব্লগার নূর লিখে সার্চ করবেন, তখনই আম্মুর চ্যানেলে চলে আসবে, আপনারা সব রেসিপি পেয়ে যাবেন, আর সাথে আম্মুর ডেইলি ব্লগগুলো ওখানে পাবেন। আর এই মাংস রেসিপিটা কিন্তু অনেক সুন্দর, অনেক টেস্টি হয়। এই মাংস রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আম্মু এখানে স্পেশাল মশলাও দেয়, যেটা আপনারা ব্লগের চ্যানেলের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে বানায়। Thank you.
ভাত নিয়েছি, মাংসের তরকারিটা অনেক টেস্টি হয়েছে, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর আলাদা একটা ফ্লেভারও আসছে এই যে আমার স্পেশাল মশলাটার মশলাটার রেসিপিটা দেখার জন্য হলেও আপনারা প্লিজ ভিজিট করবেন আমার ব্লগের চ্যানেলটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অবশ্যই আমার আবারও বলতেছি অবশ্যই আমার ব্লগের চ্যানেলটা ভিজিট করবেন, ওখানে সব রেসিপিগুলো পেয়ে যাবেন এখানে। তারপর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ করবেন আর পাশে থাকবেন সবসময়। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।